Assalamualaikum everyone, welcome back to my channel Twins Pom Farjana's blog. আমি ফারজানা আছি আপনাদের সাথে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটু বেশি ভালো আছি কারণ খুব সুন্দর একটা গিফট পেয়েছি, আর গিফট পেতে তো সবারই অনেক ভালো লাগে। তো আজ যে গিফটটা পেয়েছি এটা হচ্ছে আমার আম্মু আমাকে ফোনটা কিনে দিয়েছে। তো আমি আর রাফিউজের যে আগের ফোনটা ছিল ওই ফোনটা হঠাৎ করেই নষ্ট হয়ে গিয়েছে। এরপর আম্মু বলো যে ঠিক আছে আমি তোমাকে ফোন কিনে দিচ্ছি। তো আম্মুর কাছ থেকে গিফট পেয়ে অনেক খুশি লাগতেছে। তো আমার এক ছোটো ভাই আমাকে বলেছিল তুমি তো আম্মু হয়ে গেছো, এখন তুমি আম্মুর কাছ থেকে গিফট নাও কেন। আমি বলতেছি যে আম্মুদের কাছে বাচ্চারা আসলে কখনো বড় হয় না। ঠিক আছে আমিও মা হয়েছি ঠিক, কিন্তু আমার মায়ের কাছে এখনও আমি তার সন্তান, মানে বাচ্চার মতোই। তো সেক্ষেত্রে আমার মা ভালোবেসে আমাকে দিয়েছে এই আর কি। আর এই ফোনটা নেওয়ার কারণ হচ্ছে ফোনের কালারটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। আগের ব্লগে অনেকে হয়তো দেখেছেন আমার মেরুন কালার খুবই পছন্দের। তো ফোন যেহেতু মেরুন কালার পেয়েছে, তো এটা পাওয়ার পর আমি বলেছিলাম যে আমি এটাই কিনবো। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও সার্কুলেশন অনেকটা বাড়িয়ে দেয়। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল অপশন ক্লিক করে দেবেন। তাহলে আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, আর আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি ফোনটা অন করে সেট করে নিলাম, আর আমার আব্বু আম্মুর জন্য সবাই দোয়া করবেন। যারা আজকে আমার ভিডিওটি দেখেছেন সবার বাবা মায়ের জন্য আমার অনেক বেশি দোয়া রইল। সবার বাবা মা অনেক বেশি সুস্থ থাকুক, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সবল রাখুক, সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।